এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরটি তনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে স্কিন কেয়ার ভিডিও। ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক জিনিস দিয়ে অল্প খরচে কীভাবে স্কিনকে কেয়ার করা যায় এই গরমে। এই গরমে না রোদে মুখ জলে সবার, বেশিরভাগ মানুষের, বেশিরভাগ বলবো কি সবার মুখ জলে না একদম কালো হয়ে গেছে, কি স্কিনের মধ্যে ব্রণ হচ্ছে, মুখ চুলকাচ্ছে, নয়তো মুখ ড্রাই হয়ে যাচ্ছে, আর এক সাইড দিয়ে মুখের কালো কালো দাগ পড়ে যায়, সেখানে একদম স্কিন কুচকে যায়, স্কিনগুলো টান টান করবে, সেই রকম ঘরোয়া পদ্ধতিতে আমি কিছু টিপস দেব। একটা টিপস আজকে দেব, একটা ফেসিয়াল প্যাক বানিয়ে দেখাবো, যেটা আমি করি সবসময় জলজ্যান্ত প্রমাণ। সেটা সেই প্যাক মেখে আমি ঘরে, দেখো মেয়ে লোকদের সবার ঘরে রান্না আগুনের ধারে যেতেই হবে অবশ্যই, তো আগুনের কাছে আমাদের যেতে হয়, রান্না করতে হয়, ঘর থেকে বেরোতে হয়, রোদে পুড়ে মেয়ে ছেলে যাই হোক স্কুলে নিয়ে যেতে হয়, টিউশনে নিয়ে যেতে হয়, কিন্তু রোদে না মুখগুলো একদম জলসে চলে গেছে, যেমন পুড়ে যাচ্ছে রোদে আর গরমে। তো তার জন্য একটা ফেসিয়াল প্যাক প্রত্যেক দিন আমি স্নানের আগে সেটা লাগাই। তো তার জন্য দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, এখন কিন্তু মুখের মধ্যে কোনো কিছু, কোনো ক্রিম আমি এখনও দেইনি, এখনও কিন্তু মুখের মধ্যে কোনো ক্রিম আমি দেইনি, আমি মুখের মধ্যে কোনো ক্রিম ইউজ করি না, যেটা আমি ঘরোয়া পদ্ধতিতে যে জিনিসগুলো আমি তৈরি করি সেটা আমি মুখে লাগাই। তো কোথাও বেরোবো শুধু একটু লিপস্টিক লাগাই, চোখে কাজল পরি, বাস। আর কিন্তু আমি কোনো মুখে কোনো ক্রিম কেমিক্যাল জাতীয় বাজারের কিনা কোনো কিছুই লাগাই না, সেটা বিয়ে বাড়ি বলো, ঠিক আছে বিয়ে বাড়িতে হঠাৎ একটু মেকআপ করে তখন একটু হালকা মেকআপ করি, কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে যেসব প্রাকৃতিক জিনিস দিয়ে আমি স্কিনকে কেয়ার করি সেটা তোমাদের উপকারে লাগবে। তার জন্য আমি ভাবলাম তোমাদের কাছে একটু কিছু শেয়ার করি। তো দেখো পার্লারে গেলে হাজার হাজার টাকা দিয়ে তোমাদের স্কিন কেয়ার অবশ্যই হবে, তো আমি মনে করি সেটা কেমিক্যাল জাতীয় জিনিস না ইউজ করে ঘরোয়া পদ্ধতিতে তোমরা ইউজ করো, তোমাদের স্কিনের জন্য ভালো, খরচও লাগবে না, খুব সামান্য খরচ, খুব সামান্য। তো দেখো তোমরা সামনে থেকে দেখে স্কিন দেখে বুঝতে পারবে আমি কিন্তু এখন স্কিনের মধ্যে কোনো কিছু লাগাইনি, কোনো কিছুই না, যা কিছু লাগাবো তোমাদের সামনে। তো আমি কোথাও এখন বেরোতে যাব, বাইরে যাব, তখন কি করি শুধু শাড়িটা পরি, লিপস্টিক কাজল, বাস এটুকুই, কারণ লাগাতে হয় না অন্য কোনো কিছু, লাগাতে হয় না। আমি ফেস প্যাক বলো বা মুখের নাইট ক্রিম বলো ডে ক্রিম বলো ঘরোয়া পদ্ধতিতে আমি ঘরেই তৈরি করি, সব ফ্রিজে রেখে দিই, প্রত্যেক দিনের জন্য ইউজ করি, সেটা 6 থেকে 7 দিন আমার ফ্রিজে থাকে, তারপর ইউজ করা যায়। ফেস ওয়াশ সেটাও আমি নিজের হাতে তৈরি করি ঘরে, সেটা আমি ইউজ করি। ফেস প্যাক, তারপর স্কুল চুলের জন্য, এই যে দেখো আমার সিল্কি চুল, ঘন চুল, কালো চুল, সেসব সব কিছু আমি ঘরের জিনিস দিয়ে আমি তৈরি করি, কোনো কেমিক্যাল জাতীয় বাজারের কোনো কিছু ইউজ করি না, শুধু একমাত্র নারিকেল তেল, সেটা কোনো মনে করো জেসমিন অনেক কিছু হতে পারে, সেটা আমি সেটা নয়, একদম শুধু নারিকেল তেল যে কোটো পাওয়া যায় সেটাই ইউজ করি। আর কী কী দেই সেটার মধ্যে প্রাকৃতিক জিনিস সব কিছু অন্য একদিন ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকে আমি রোদে পড়ে যাওয়া এই গরমে জন্য তোমাদের জন্য একটা সাধারণ ঘরোয়া একটা ফেসিয়াল প্যাক বানিয়ে দেখাবো, সেটা স্নানের আগে তোমরা প্রত্যেক দিন লাগাবে, যেটা আমি করি এখন এই গরমে, তাহলে এই যে রোদে পোড়া স্কিন না সেটা কোনো দিন হবে না, সেটা কোনো দিন হবে না। শুধু বাড়ি থেকে যখন বেরোবে শুধু হালকা একটু সানস্ক্রিন লাগিয়ে বেরোবো, আর এমনি অযথা তোমাদের কোনো কিছু আর মুখে লাগাতে হবে না। তো ঠিক আছে, তো তোমাদেরকে আমি এখন দেখাই স্নানের আগে প্রত্যেক দিন কোন জিনিসগুলো তোমরা ইউজ করবে, তো সেটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখো বন্ধুরা, প্রথমে একটা বাটি হাতে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো, পরিমাণ কি বলবো, তার মধ্যে 2 চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি, এই যে 2 চামচ মতো টক দই, তারপর তার মধ্যে 1 চামচ দিলাম বেসন, সামান্য 1 চিমটি পরিমাণ তার মধ্যে হবে হলুদ গুঁড়ো, এই যে ঘরের রান্না যে হলুদ আমরা ইউজ করি সেই হলুদ গুঁড়ো, এই দেখো 1 চিমটি, বাস এটার মধ্যে এই জিনিস এই উপকরণগুলি দেব। তার মধ্যে এখন মিশাবো একটু মধু, এটুকু পরিমাণ তার মধ্যে মিশাবো মধু, 1/2 চামচ থেকে কম, আর হলুদ গুঁড়ো বেসন টক দই মধু, তারপর দেওয়া হবে এইটুকু পরিমাণ একটা লেবু, এইটুকু 1/2 চামচ মতো লেবুর রস, তারপর এই উপকরণগুলি দিয়ে ভালোভাবে একটা ফেস প্যাক তৈরি করা হবে,
খুব ভালোভাবে একটা ফেস প্যাক তৈরি করা হচ্ছে এখন। আমার দেখাতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা মানিয়ে বুঝিয়ে নিও, কেন আমার ক্যামেরাটা যেখানে সেট করা আছে একটু সেখানে প্রবলেম, তার জন্য আমি ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তোমরা যেটুকু দেখছো এখানে আশা করি তোমরা বুঝে যাবে। এখানে আছে টক দই, বেসন, টক দই আছে 2 চামচ, বেসন আছে 1 চামচ মতো, মধু আছে 1/2 চামচ থেকে একটু কম, 1 চিমটে হলুদ, তারপর আছে এখানে লেবু 1/2 চামচ মতো লেবু, তারপর একসাথে ভালোভাবে মেখে একটা প্যাক তৈরি করা হচ্ছে। এই যে প্যাকটা রেডি হয়ে গেছে, দেখো ঠিক এরকম পরিমাণ হবে, এরকম গাঢ় হবে। এই ফেস প্যাকটা লাগানোর প্রথমেই এই যে বাটিতে একটু আমি কাঁচা দুধ নিয়েছি। তো কি করবে তোমরা, কাঁচা দুধ বয়েল দুধ হলেও হবে, সেটা ঠান্ডা দুধ। তো কি করবে তোমরা, যদি মনে করো প্রত্যেক দিন দুধ পাওয়া যাচ্ছে না, তো তোমরা কাঁচা দুধ একটা ছোট কাঁচের বোতলে করে ফ্রিজের মধ্যে রাখতে পারো, সেটা 2 থেকে 3 দিন, তারপর সেই দুধটা ইউজ করা যাবে। তো কাঁচা দুধের মধ্যে একটা তুলো ভিজিয়ে প্রথমে মুখটা পরিষ্কার করে নেব। এ দেখো এইভাবে, মুখের মধ্যে যা ময়লা আছে না, এই যে কাঁচা দুধ দেওয়া মাত্রই এই যে সব ময়লাগুলো না একদম উঠে যাবে। এখন তোমরা, তারপরে আমি যেই প্যাকটা এখন ইউজ করব সেটা দেওয়ার পর তোমরা কিন্তু বাজারের কিনা অন্য কিছু করার কোনো কিছু ক্রিম ইউজ করতে হবে না। আমি মনে করি বাজারের কিনা কেমিক্যাল জাতীয় জিনিস না ইউজ করে ঘরে তৈরি করা সেই ইউজ করা জিনিসটা অনেক ভালো। তো এরকম করে 5 থেকে 5-6 মিনিট মতো এভাবে ম্যাসাজ করবে সেই কাঁচা দুধের মধ্যে তুলো দিয়ে। দেখতেই পাচ্ছ পাঁচ থেকে ছয় মিনিট এভাবে শুধু দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে মুখটাকে এভাবে ক্লিন করে নেবে প্রথমে। এই দেখো মুখের মধ্যে যা ময়লা আছে সেই কাঁচা দুধ দেওয়া মাত্রে মুখের যা ময়লা আছে সব উঠে গেছে। তো তারপর কি করবে, 5 থেকে 6 মিনিট পর মুখে এই কাঁচা দুধটা ইউজ করার পর একটা বাটিতে আমি ফ্রিজের জল দিয়ে একটা রুমাল ভিজিয়ে রেখেছি, পরিষ্কার রুমাল, তারপর একটা রুমাল ভিজিয়ে রেখেছি, তারপর মুখটাকে ভালোভাবে রুমালের সাহায্যে মুখটাকে মুছে নেব। আমি যা ইউজ করছি তোমাদের সামনে আমি জল জ্যান্ত প্রমাণ দেখিয়ে দেব। আমি আগে তোমাদের সামনে ক্যামেরাতে কীরকম ছিলাম, তারপর এই ফেস প্যাক লাগানোর পর কীরকম গ্লো করছে মুখ, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো এখন। দেখো কাঁচা দুধ মুখে লাগা মাত্র মুখের গ্লো একটু দেখো, সামনে থেকে তোমরা নিজেরাই প্রমাণ পাবে। ভালোভাবে মুখ মোছা হয়ে গেছে। এখন কি করব, এই যে ফেস প্যাকটা বানানো হয়েছে না, এই যে ফেস প্যাকটা তৈরি করা হয়েছে, এখন সেই ফেস প্যাকটা হাতে লাগাবো, এই হাতের 3 আঙ্গুল দিয়ে, হাতের এই 3টা আঙ্গুল দিয়ে শুধু এইভাবে মুখের মধ্যে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছ কিভাবে লাগাচ্ছি মুখে, ঠিক চোখের এই পোর্শন বাদ দিয়ে পুরো মুখে ভালোভাবে একদম মোটা মোটা করে লাগাতে পারো। তো লাগিয়ে না ভালোভাবে মুখে লাগিয়ে সেটা 10 থেকে 15 মিনিট মতো মুখে রেখে দেবে। আর যখনই এবার মুখে লাগানো হয়েছে ঠিক এভাবে ম্যাসাজ করবে 5 মিনিট, আর 10 মিনিট সেটা মুখে লাগানো থাকবে। এই যে 2 হাতে করে নিয়ে এই যে এভাবে, এভাবে ম্যাসাজ করে নেবে,
5 মিনিট আর 10 মিনিট তারপর সেই প্যাকটা লাগানো থাকবে। আমি যেভাবে ম্যাসাজটা দেখাচ্ছি সেম তোমরা এমন ভাবে করবে। তারপর নাকের এই পোর্শনটা ভালোভাবে এভাবে করে ম্যাসাজ করবে, ঠোঁটের এই পোর্শন। এই ফেস প্যাকটা না তোমরা বাচ্চাদেরকেও লাগাতে পারো, সেটা 15 বছরের ঊর্ধ্বে বাচ্চা, 15 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরকে এই ফেস প্যাকটা তুমি লাগাতে পারো। তোমরা স্কুল থেকে আসলে, রোদে পুড়ে আসার পর বা স্নানে, মনে করো রোদে পুড়ে আসলো স্কুল থেকে টিউশন করে, তারপর এই যে বাচ্চারা দেখো এই সারাদিন টিউশন করে রোদে মুখ একদম কালো, জলসানো মুখে কালো ব্রণের দাগ পড়ে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর এভাবে 5 মিনিট ম্যাসাজের পর এভাবে মুখটা ছেড়ে দেবে। এভাবে যখন মুখটা থাকবে 10 মিনিট মতো এভাবে মুখটা রেখে দেবে। 5 মিনিট ম্যাসাজ করার পর 10 মিনিট মুখটাকে এভাবে ছেড়ে দেবে। তারপর মুখের মধ্যে দেখবে এটা পুরোটা শুকিয়ে যাবে, 10 মিনিট সময় দিয়ে পাখার নিচে কিছুক্ষণ বসে থাকবে। তারপর 10 মিনিট পর মুখটা একদম টান টান করে শুকিয়ে পড়বে। তারপর আবার ভিজে রুমাল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার 10 মিনিট পর তোমাদের কাছে আসছি। এই দেখো বন্ধুরা, 10 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসলাম। তো এই দেখো, এই যে ফেস প্যাকটা লাগানো হয়েছে। তো আমার হাতে এতটা সময় নেই আজকে, এখন কোথাও বেরোতে যাব। তো এখন বেরোবো, যেহেতু এই ফেস প্যাকটাও আমি লাগিয়ে নিচ্ছি, মুখে কিন্তু এক্সট্রা অন্য কিছু আমি ক্রিম ইউজ করব না, শুধু এই প্যাকটাই। তো তোমরা কিন্তু 10 মিনিট যদি দেখো মুখের মধ্যে শুকায়নি, আরও 5 মিনিট ছেড়ে দেবে, আরও 5 মিনিট মতো রেখে দেবে মুখ যতক্ষণ পর্যন্ত না শুকাবে। তারপর এরকম করে আরও 5 মিনিট রাখার পর শুকিয়ে গেলে তারপর মুখটা ধুয়ে দেবে, ধুয়ে নেবে। তো আমার হাতে সময় নেই বলে তোমাদেরকে আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো রুমালটাকে আবার ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে মুখটাকে এভাবে পরিষ্কার করে নেব। তোমাদের সামনে এসে দেখাচ্ছি, তোমরা সামনে থেকে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, মুখ যখন এখন মুছবো না, মুছার সঙ্গে সঙ্গেই মুখের পরিষ্কারটা দেখতে পারবে। দেখতে পাচ্ছ বলো? সঙ্গে সঙ্গে কিন্তু গ্লো চলে আসলো। এই দেখো বন্ধুরা, এখন মুখ কিন্তু মোছা কমপ্লিট। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো মুখের গ্লো, এক্সট্রা কিন্তু কোনো কিছু এখানে ইউজ করিনি, শুধু তোমাদের সামনে যেরকম ঘরোয়া জিনিস দিয়ে আমি এখন ফেস প্যাকটা বানিয়েছি, শুধু এটা দিয়েই এখন মুখে দিলাম। তো এখন মুখটা ভালোভাবে ধুয়ে বাস একটু লিপস্টিক বাস একটু কাজল ভরে কোথাও বেরোতে চলে যায়। তো তারপর এক্সট্রা আর কিছুই লাগে না ইউজ করা, ঘরোয়া পদ্ধতিতে কেমিক্যাল জিনিস ইউজ না করে তোমরা এভাবে ঘরে এই প্যাকটা বানিয়ে রাখো ফ্রিজের মধ্যে, 5 থেকে 6 দিন তোমরা ঘরে রেখে ইউজ করতে পারবে। তো সেটা 5 থেকে 6 দিন ঘরে রাখা ইউজ করাই ভালো। দেখো আমি এই যে প্যাকটা দেওয়ার পর আর আবার কালকে দেওয়ার মতো সেই পরিমাণ আছে। তো এটা এখন ফ্রিজে তুলে রেখে দেব, আবার যখন লাগবে আবার বানাবো। তো তোমরা সেটা বাচ্চাদেরও ইউজ করতে পারো, তোমরা বাচ্চা বলতে 15 বছরে ঊর্ধ্বে বাচ্চাদের বলবো, সেটা ইউজ করলে দেখো মুখের গ্লো তো অবশ্যই চলে আসবে। আর যারা 30-এর ঊর্ধ্বে বয়স, তাদের অনেক সময় গাল কুচকে যায়, গালের মধ্যে কালো স্পট পড়ে যায়, সেই দাগ অবশ্যই চলে যাবে। দেখো আমি অন্য কিছু ইউজ না করে তোমাদের সামনে একটা জলজ্যান্ত প্রমাণ, আমি অন্য বাজারে কোনো কিছু কেমিক্যাল তো ইউজ করি না, প্রথমেই বলছি শুধু এই ঘরোয়া জিনিস দিয়ে। তারপর আমি কিভাবে তোমাদেরকে দেখাবো ফেস ওয়াশ, সেটাও ঘরোয়া পদ্ধতিতে, আমি কোনো কেমিক্যাল ইউজ করি না, এখন ঘুরতে যাব বলে এখন সেটা দিয়ে দিয়েছি। তারপর আবার স্নানের আগে আমি সবসময় এটা ইউজ করি, আর ঘুরতে যখন যাব সময় থাকে হাতে তাহলে 2 মিনিটের জন্য তাড়াতাড়ি মুখে দিয়ে দিই, আর যখন সময় নেই শুধু একবার প্রত্যেক দিন স্নানের আগে এই জিনিসটা ইউজ করলে কোনো দিন মুখ কোঁচকাবে না, রোদে জলা মুখ কালো হবে না, একদম 100% গ্যারান্টি আমি জলজন্ত প্রমাণ।
তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের কাছে আজকে এই গরমের এই ফেস প্যাকটা তোমাদের বানিয়ে দেখালাম ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য খরচে। তোমাদের কাছে কি রকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম। নেক্সট ভিডিও তোমরা কি রকম চাও অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা।